হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন বিকেল 5:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। যারা দীক্ষা নিতে ইচ্ছুক এবং যারা পুজোর সমস্ত জিনিসপত্র বাড়িতে বসে পেতে ইচ্ছুক, তারা আমাকে অবশ্যই এই নাম্বারে ফোন করবেন। বোঝা গেল? যে ঘরের সামনে, যে বাড়ির সামনে, যাদের ছাদে টবে আপনাআপনি এই গাছগুলো হয়ে যায়, তারা কিন্তু খুব সাবধান। ভালো করে শোনেন আপনারা, এই গাছ যদি আপনাআপনি হয়ে যায় তাহলে জানবেন আপনাদের দুর্ভাগ্য ভালোতে পরিণত হতে লেগেছে, মানে শুরু হয়ে যাবে সেদিন থেকে। যদি এই সমস্ত গাছের মধ্যে একটাও আসে তাহলে গরিবই কিন্তু দূর হয়ে যায়, গরিব দূরে চলে যায়। বনস্পতি শাস্ত্রতে বলা আছে গাছপাতা লতা ফুল এই সবের বিষয় খুব সুন্দরভাবে দেওয়া আছে। আবারও বলছি, গাছও আমাদেরকে গরিব বানাতে পারে, আবার গাছ আমাদেরকে রাজা বানাতে পারে। তেমনি আমি বারবার বলছি, ফল গাছ বা লতা পাতা আমাদের খুব সাবধান, কোনগুলো রাখবো কোনগুলো রাখবো না সেগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। যেমন মরুভূমির দেশে বৃষ্টি হয় না, ফল ফুল হয় না, ফসল হয় না, সেখানে সবুজ কোনো জিনিস দেখা যায় না, মরুভূমি শুধুই ধুধু আর বালি আর মরিচিকা, যার জন্য সেখানকার লোকরাও খুব ভালো থাকে না, তারা কোনো রকমে জীবন ধারণ করে, কারণ জায়গাটাতেই হচ্ছে অলক্ষ্মী দেবীর বাস, সেখানে মা লক্ষ্মী দেবী যান না। মরুভূমি যেখানে গাছও সব কাঁটা জাতীয় গাছ, আর ঝাড়া উঁট সেখানে, তারা উঁটের দুধই খায়, উঁটের দুধের যাবতীয় যা কিছু খায়, তারা এমন কষ্টে জীবন কাটায় দেখে মানে সহ্য করা যায় না। বোঝা গেল? আবার মরুভূমি তো গেল, এবার বলছি পাহাড়ের কথা। পাহাড়ি এলাকা, যে সমস্ত পাহাড়ি এলাকা আছে তাদের জীবনও খুব কষ্টের। আমরা যদি দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি ওই সাইডে বেড়াতে যাই, দুদিন গেলে আমাদের খুব ভালো লাগে দেখতে, আমরা কিন্তু খুব মজা পাই, কিন্তু তাদের জনজীবন যদি আমরা একবার দেখার চেষ্টা করি তাদের কাছে গিয়ে, তাহলে তাদের মতো কষ্টে আমরা কোনো দিনই থাকতে পারবো না, কারণ তাদের থাকা খাওয়া পড়া মাখা ভীষণ কষ্টের, ভীষণ। এবং অন্য ধরনের গাছপালা সেখানেও কাঁটা জাতীয় গাছ। তো যাই হোক, এই সমস্ত জায়গায় যদি আমরা কখনো যাই তাহলে যদি আমাদের ভালো লাগে কোনো কাঁটা জাতীয় গাছ তাহলে কিন্তু আনবো না, কখনো আনবে না, এই ভুলটা তোমরা করবে না, ঠিক আছে? কারণ আমাদের এই পশ্চিমবঙ্গে সমতল জায়গায় গাছ লতা পাতা ফুলের কিন্তু অভাব নেই। আমাদের বাড়ির সামনে বা বাগানে যদি উঠানে কোনো কাঁটা জাতীয় গাছ হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলে দেব। একমাত্র যে গাছে আমরা পুজো করি, মা মনসা গাছ এবং আমাদের লেবু গাছ, বেল গাছ, এই ধরনের গাছে যদি কাঁটা থাকে তাতে কোনো ক্ষতি নাই। বোঝা গেল? সেগুলো ফলের গাছ, ভগবানের সেবায় লাগে, এই সমস্ত গাছ কিন্তু আমাদের ভাগ্য ফিরিয়ে দেয়। তুলসী, এই গাছ ভগবানের প্রিয় গাছ, তাই এই গাছ খুব 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 শুভ, বাড়িতে রাখতেই হবে। আচ্ছা, তারপরে কি হলো? আকন্দ ফুল গাছ, আকন্দ ফুল গাছ ভীষণ ভালো, বাড়িতে রাখাই যায়। যাদের আপনাআপনি হয়ে যাবে তারা কখনো তুলে ফেলবে না, রাখবে। হলুদ গাছ, হলুদ গাছ যদি, হলুদ কলকে গাছ, হলুদ কলকে ফুল গাছ যদি আপনাআপনি হয়ে যায় তাহলে হলুদ কলকে ফুল গাছ অবশ্যই রেখে দেবে। ভোলেনাথের আশীর্বাদ থেকে তোমরা বঞ্চিত হবে না, ভোলেনাথের আশীর্বাদ অবশ্যই পাবে। বোঝা গেল? ধুতরা, সেটা কালো ধুতরা হতে পারে, সাদা ধুতরা হতে পারে, ধুতরা ফুল গাছ কিন্তু অবশ্যই রেখে দেবে বাড়িতে। ধুতরা ফুল গাছ শিবের ভীষণ পছন্দের এবং মা দুর্গা দেবীও ভীষণ পছন্দ করেন। যদি এই গাছও আপনাআপনি বাড়িতে হয়ে যায় তাহলে অবশ্যই রেখে দেবে, তুলে ফেলবে না। আর যদি কেউ ভাবো যে এনে লাগাবো, খুব শুভ, লাগাতেই পারো। জবা ফুল গাছ খুব ভালো গাছ, খুব ভাগ্য ফিরিয়ে আনার গাছ, কোনো অমঙ্গল নেই। নিম গাছ খুব ভালো গাছ, খুব মঙ্গলময় গাছ, বাড়িতে রাখাই যায়। বেল গাছ অবশ্যই বাড়িতে রাখবে, ডালিম গাছ অবশ্যই বাড়িতে রাখবে,
অসত্য গাছ অবশ্যই বাড়িতে রাখবে এবং বট গাছ যদি এই বট গাছ টবে যদি লাগানো যায় ছোট্ট করে যদি রাখা যায় প্রত্যেক দিন জল দেওয়া যাবে এবং অসত্য গাছ এই গাছগুলো কিন্তু বাড়িতে লাগানো যেতেই পারে খুব ভালো তবে আমি খুব দরকারি কথা একটা বলছি যাদের দেওয়াল বেয়ে পাঁচিলে ছাদে কর্নারে এই সমস্ত জায়গায় যদি বট গাছ বা অশ্বত্থ গাছ বেরিয়ে যায় তাহলে কিন্তু তৎক্ষণাৎ দেখা মাত্রই তুলে ফেলে দেবে কেন না এটা অমঙ্গলের ছায়া এটা অমঙ্গলের ছায়া গাছটা যতই মঙ্গল হোক এইভাবে বেরোনোটা কিন্তু শুভ নয় বোঝা গেল সঙ্গে সঙ্গে তুলে ফেলে দেবে আর বাড়িঘর ফাটিয়ে নষ্ট করে দেবে তিলে তিলে যদি বড় হয়ে যায় তারা দেওয়ালের ভিতর দিয়ে শিকড় গেড়ে একদম সম্পূর্ণ বাড়ি ধ্বংস করে দেবে কাজেই এই ধরনের গাছগুলো যদি বেরোয় অবশ্যই কেটে ফেলে দেবে বাড়ির সামনে মানে বাড়ির দরজার সামনে বা বাড়ির সামনের দিকে উঠোনে কখনো কলা গাছ রাখবে না না কলা যদিও বা আমাদের পুজোই লাগে কলা ছাড়া পুজো হয় না কিন্তু কলা গাছটা কখনো রাখবে না উঠোনে কলা গাছটা পিছনের সাইডে রেখে দেবে যাদের খুব বড় বাড়ি তারা কিন্তু অবশ্যই পিছনের দিকে রাখবে অন্তত নিজের ঘর থেকে বারান্দা থেকে 10-15 হাত দূরে যেন হয় আর কলা গাছ মাঠে বাগানে লাগানো খুব ভালো এবং খুব শুভ বাড়িতে কিন্তু লাগানো যাবে না এর একটা কারণ আছে যেমন মায়েরা এখনকার দিনে তো সিজার হয়ে গেছে মায়েরা জানতেই পারে না মায়েরা গর্ভবতী মায়েরা যেমন সন্তান প্রসব করার সময় যে যন্ত্রণা পায় কষ্ট পায় চিৎকার চেঁচামেচি করে ঠিক কলা গাছও তাই যখন কলাটা ফুড়ে গাছ থেকে বেরিয়ে আসে তখন কিন্তু কলা গাছও যন্ত্রণা পায় বেদনা পায় কষ্ট পায় সেগুলো আমরা বুঝতে পারি না আমরা জানতে পারি না আর সেই প্রভাবটা কিন্তু বাড়ির উপরে পড়ে আমাদের উপরে পড়ে যার জন্য কখনো কলা গাছ বাড়ির মধ্যে সামনের দিকে রাখবে না মাঠের জিনিস মাঠেই ভালো তাতে কোনো দোষ নেই তাতে কোনো অপরাধ নেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর।